রেশমি, হ্যাঁ, বাকি ভাড়ার কি হলো? চাকরি পেলেই সব শোধ করে দেবে। ছেলেটা কেমন? ভালো। মিস্টার তিওয়ারি, আপনার স্টাফদের প্রুফটা একটু ঠিক করে দেখতে বলুন। শর্মাজির ইন্টারভিউতে আমি লিখেছিলাম, মাননীয় মন্ত্রী গণমুক্তির জন্য দেশে রামরাজ্যের প্রতিষ্ঠা চান, আর আপনি ছেপেছেন তিনি যমরাজ্যের প্রতিষ্ঠা চান। এখন উনি আপনাকে গালাগাল দেবেন না তো কি ফুলের মালা পরাবেন? আর কি কাজ ছিল? হ্যাঁ, আচ্ছা রেশমি দেবী কি বললেন? রাজেশ খানের ইন্টারভিউ? না বাবা না, কে অতবার ঘুরবে? আমার জন্য চৌপাটির হকাররাই বেঁচে থাক, ছবার সেলাম করবে আর সারা জীবন মনে রাখবে আমাকে। আমি ওদের ইন্টারভিউ নিয়েছি। আচ্ছা পরে দেখা হবে। আহ চত্বর, সরি একটু দেরি হয়ে গেল, আপনি ফোন করুন। আপনি রেশমি দেবী? হ্যাঁ। নমস্কার। নমস্কার, আপনাকে দরকার ছিল। রাজরানীজি আপনাকে চিঠি পাঠিয়েছেন। রাজরানীজি? রাজরানীজি আমার অনেক উপকার করেছেন। কেমন আছেন উনি? আর সকলে ভালো আছেন তো? ভালোই। এই আমাদের বাড়ি, আর এই আপনার ঘর। এখানে আরেকজন থাকেন অবশ্য, রাকেশ, তিনিও পাটনা থেকে এসেছেন। এটা আপনার বিছানা, আপনার জিনিসপত্র এধারে রেখে দিন, আর কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি নিচে থাকি। রেশমি দেবী, হুম, ভাড়াটা সে পরে দেখা যাবে। তবু আপনাকে রাজরানী জি পাঠিয়েছেন না? আগে হ্যাঁ, তবে সব ঠিক হয়ে যাবে, আপনি বিশ্রাম করুন। আপনার নামটা কি বললেন? এখনো বলিনি। তাই এবার বলুন। রবি, রবি বোস। রবি, রবি বোস। আমি লাল পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি, আপনি একটা চাকরির অ্যাপ্লিকেশন করে পাঠিয়ে দিন। ঠিক আছে। আর আর এই কার্ড? কিসের কার্ড? এটা মিস্টার তিওয়ারি দিয়েছেন, চেতনার এডিটর, ওর সঙ্গে অনেকেরই জানাশোনা আছে, আপনার জন্য নিশ্চয়ই কিছু করবেন, আমি কথা বলে রেখেছি। আপনি আজই 11টার সময় দেখা করুন, কেমন? এই শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? আমার দিকে তাকা। তাকা না তো। আমি কি কানা? না। আমি কি কালো? আরে না বাবা। আমি কি কুচ্ছিত? আরে না, একদম নয়, তুই তো সুন্দর সুপুরুষ। আরে কিসের সুপুরুষ, দারুণ সুপুরুষ। আরে 2 বছর হয়ে গেল এ বাড়িতে আছি, একটা দিনের জন্য আমাকে দেখলো না, আর তুই সাব্বাস আমার হিরো। এক মাসও হয়নি এসেছিস, চাস কফি আস, কাল হালুয়া এসেছিল, আজ আবার খবরের কাগজ, লাল কালি দাগ মারা, বা বা বা, আজ আবার তিওয়ারির সঙ্গে অ্যাপয়েন্টমেন্টও, বাহ। উফ, কি কপাল মারি তোর। জয় বজরং বলি। চল তৈরি হয়নি, আমি ওদিকেই যাচ্ছি, তোকে তিওয়ারিজির অফিসে পৌঁছে দেবো। হ্যাঁ শোন, এই শহরে নতুন এসেছিস,
একবার হারিয়ে গেলে চা কফি খাওয়াবেন কাকে উনি? হ্যাঁ